হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমার এই ভিউটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। স্টেট ব্যাংকে 65 জন মেডিকেল অফিসার, ম্যানেজার, অ্যাডভাইজার নিয়োগ করা হবে। তো চলুন দেখে নিই কী বলতে চাইছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে মেডিকেল অফিসার, ম্যানেজার, অ্যানালিসিস, অ্যাডভাইজার ফর ফন্ড ম্যানেজমেন্ট নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর CRPD/SCO/2019-20/07 এবং অ্যাডভাইজার ফর ফন্ড ম্যানেজমেন্ট পদে চুক্তিভিত্তিতে নিয়োগ করা হবে। বাকি পদগুলি রেগুলার বেসিসে নিয়োগ করা হবে। পোস্ট কমিক সংখ্যা নম্বর হচ্ছে 1, ব্যাংক ম্যানেজার অফিসার BMO2 এবং MGM S2 এবং শূন্য পদ হচ্ছে 56টি এবং কমিক সংখ্যা 2, ম্যানেজার অ্যানালিস্ট MGM S3 6 6টি নিয়োগ করা হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন অসংরক্ষিত 5টি, OBC হচ্ছে 1টি এবং বয়সসীমা ব্যাংক মেডিকেল অফিসার পদে 31 মার্চ 2019 তারিখে হিসাবে বয়সের উর্ধ্বসীমা 35 বছর, ম্যানেজার অ্যানালিসিস পদে 30 এপ্রিল 2019 তারিখে হিসাবে 27 থেকে 35 বছরের মধ্যে এবং অ্যাডভাইজার ফর ফন্ড ম্যানেজমেন্ট পদে 31 মে 2019 তারিখে 63 বছরের কম। এবং সংযুক্ত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের উর্ধ্বসীমায় ছাড় পাবেন। যোগ্যতা এবং অভিজ্ঞতা ব্যাংক মেডিকেল অফিসার, মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়াতে ইন্ডিয়ার শিক্ষিত কোনো বিশ্ববিদ্যালয় কলেজ থেকে MBBS, যাদের MBBS ডিগ্রি রয়েছে তাদের অন্তত 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং যাদের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি রয়েছে তাদের 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে 1 মার্চ 2019-এর মধ্যে। এবং ম্যানেজার অ্যানালিসিস, চার্টার অ্যাকাউন্টেন্ট, MBA ফিনান্স অথবা সমতুল্য বা PGDM ফিনান্স বা সমতুল্য, শিক্ষাগত যোগ্যতা অর্জনের পর কর্পোরেট ফিনান্স বা কর্পোরেট ক্রেডিট বা স্যাংশন বা ক্রেডিট মনিটরিং অন্তত 5 বছর অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে 30 এপ্রিল 2019-এর মধ্যে। অ্যাডভাইজার ফর ফন্ড ম্যানেজমেন্ট, অবসরপ্রাপ্ত IPS অফিসার, স্টেট পুলিশ সার্ভিস অফিসার, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের নিচের পদে নয় এবং ভিজিলেন্স সামলানো এবং ইকোনমিক অবসেশনস বা সাইবার ক্রাইম দপ্তরে কাজ করে থাকতে হবে। অবসর এবং পূর্ববর্তী সময়ে কন্ট্রাক্ট অফ ইন্টারভিগেশন বা সুপারভিশন ইনভেস্টিগেশন অন্তত 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে। বেতন হচ্ছে ব্যাংক মেডিকেল অফিসার পদে 31,705 টাকা থেকে 49,45,950 টাকা এবং অন্যান্য ভাতা, ম্যানেজার অ্যানালিসিস পদে হচ্ছে 42,020 টাকা থেকে 51,490 টাকা এবং অ্যাডভাইজার ফর ম্যানেজমেন্ট পদে পারিশ্রমিক 50,000 টাকা এবং অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ হচ্ছে 25,000 টাকা। এবং প্রার্থী বাছাই পদ্ধতি, মেধাতালিকার ভিত্তিতে বাছাই প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ইন্টারভিউ নিয়ে প্রার্থী বাছাই করা হবে। আবেদন ফি 750 টাকা, তপশিলি উপজাতি এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের 125 টাকা, ডেবিট কার্ড ক্রেডিট কার্ড আপনারা ফ্রি দিতে পারবেন। এখানে দুটি লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কগুলো আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি। এই লিঙ্কে কি অনলাইন আবেদন করা যাবে, বৈধ ইমেল আইডি মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে 12 জুন 2019 তারিখ পর্যন্ত এবং অনলাইন আবেদন করার আগে ছবি স্বাক্ষর স্ক্যান করে রাখতে হবে। সম্পত্তি তোলা পাসপোর্ট হবে রঙিন ছবি, ডাইমেনশন 200x230 পিক্সেল, মাপ হতে হবে 20 থেকে 50 কেবির মধ্যে, সাদা কাগজে কালো কালির পেন দিয়ে স্বাক্ষর করতে হবে, ডাইমেনশন 140x60 পিক্সেল এবং মাপ হতে হবে 10 থেকে 20 কেবির মধ্যে, স্ক্যানার রেজুলেশন 200 DPI, ছবি স্বাক্ষর জেপিজি বা জেপেক ফরম্যাটে স্ক্যান করতে হবে। এছাড়া বায়োডাটা, সচিত্র পরিচয়পত্র, জন্ম তারিখের প্রমাণপত্র, শিক্ষকতা যোগ্যতা অভিজ্ঞতা এবং অন্যান্য যাবতীয় প্রমাণপত্রটি PDF ফরম্যাটে নির্দিষ্ট স্থানে শুধুমাত্র বায়োডাটা ডক বা PDF যে কোনো একটি ফরম্যাট চলবে আপলোড করতে হবে এবং অনলাইন আবেদন করার সময় ছবি ও স্বাক্ষর নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার আপডেট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ।